ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা ভালো তা সবার হাতে খাতা কলম আছে তোমরা জানো আজকে আমাদের বিষয়টা কি আজকে আমাদের ইতিহাস চারের আধুনিক ইউরোপ ইতিহাস ইউরোপের ইতিহাস যে বইটি সে বইয়ের আমরা ইউনিট পাঁচ নিয়ে আলোচনা করব এই ইউনিট পাঁচের মূল বিষয় হচ্ছে ইউরোপের নিরঙ্কুশ রাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা এই রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা যে বিষয়গুলো আজকে আলোচনায় আনবো সেটি হচ্ছে এই নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে কি বোঝা এর কারণ কি এবং এর ফলাফলটা কি হয়েছে সুতরাং এই মূল কতগুলো ছোট ছোট বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো প্রথমে আমরা একটু ইউরোপটা কোথায় একটু দেখে নিই তারপরে আমাদের আলোচনাটা শুরু করা যেতে পারে এই দেখতে পাচ্ছ যে এখানে যে বিশাল ভূখণ্ডটি এটি হচ্ছে ইউরোপ এই ইউরোপে আজকের মতো নয় আমরা যখন আলোচনা করছি তখন হচ্ছে সবে মাত্র এটা একটা আধুনিক ইউরোপে রাষ্ট্রের অভ্যুদয় ঘটতে যাচ্ছে যেই রাষ্ট্রের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে একেবারে নিরঙ্কুশ রাজতান্ত্রিক রাষ্ট্র নিরঙ্কুশ রাজতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছিলো কখন আধুনিক পর্বে প্রথম দিকে তাহলে এখন আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে তাহলে নিরঙ্কুশ রাষ্ট্র রাষ্ট্রতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝায় নিরঙ্কুশ শব্দটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যাবসোলিউট অ্যাবসোলিউট মানে সকল ক্ষমতা এখন সেই সকল ক্ষমতা কার রাজার হাতে রাজার হাতে অর্থাৎ রাজা যা বলবেন তাই আইন তাই কোনো তাই সকলকে মানতে হবে এবং সেখানে কোনো সংবিধান বলতে নাই আজকে আমরা যেরকম রাষ্ট্রে আধুনিক রাষ্ট্রে বুঝি সংবিধান আছে সরকার আছে নির্বাচন আছে আরেক সরকার আছে রাজনৈতিক দল আছে এবং সংসদ আছে সব কিছু একটা নতুন নিয়মে চলে আমরা যেটা দেখছি এরকম কিন্তু ইউরোপের যখন এই আধুনিক যুগের সূচনা হয় তখন যে রাষ্ট্রের উত্থান ঘটেছিল সেই উত্থানের রাষ্ট্রগুলো ছিল অ্যাপসলিউট মোনার্খ মানে রাজাদের হাতে সকল ক্ষমতা কীরকম ক্ষমতা রাজা বলতেন জনগণকে এত টাকা ট্যাক্স দিতে হবে এত টাকাই দিতে হবে রাজা বলতেন জনগণের এই কাজ করে দিতে হবে এটাই করতে হবে রাজা বলতেন যে আমি এখন মৃগয়াতে যাব হরিণ শিকারে যাব সেটাই আইন সেটাই তার জন্য সব কিছু হবে অর্থাৎ রাজা সেখানে সকল আইনের ঊর্ধ্বে থাকতেন যে কারণে বল বলা হতো আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র কে বলেছিলেন চতুর্দশ লুই এরকম অর্থাৎ অর্থাৎ রাজাই রাষ্ট্র এরকমই একটা ধারণা দিত তাহলে বুঝতে পারো নিরঙ্কুর শব্দটা এ কারণেই আমরা বলছি যখন এটা স্বৈরতান্ত্রিক যখন এটা সকল কর্তৃত্ব পরায়ণ এবং এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা আধুনিক ইউরোপে হয়েছিল এটা পৃথিবীর অনেক দেশেই সব দেশেই হয় কেন হয় প্রশ্নটা হলো কেন একটা নিরঙ্কুশ রাজতন্ত্রের দরকার হয়ে গেল কারণ হলো যদি আমরা এই যে ইউরোপের মানচিত্রটা দেখি এই মানচিত্রে এই নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠার আগে মানে আগে পঞ্চদশ শতাব্দীর আগে এখানে কিন্তু এইরকম রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল না এই রকম ছিল না আরও ছোট ছোটো ছোট ছোট রাজারা ছিল যেমন আমাদের এখানে বারো ভূঁইয়া তেরো ভূঁইয়া এরকম আমরা বলি না বা ওই যে বিভিন্ন ভাওয়ালে রাজা অমুক রাজা তারা কি আসলে কি যেইভাবে আমরা রাজা বলতে বুঝায় এরকম বুঝায় না তারা ছোট একটা অঞ্চলে জমিদার এইরকমই ইউরোপেও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের জমিদারই রাষ্ট্র ছিল জমিদারদের মতন রাষ্ট্র ছোট ছোট এইগুলো হয়তো বিশ মাইল তিরিশ মাইলের বেশি ছিল না বা আরও একটু হয়তো বেশি বা ছোটো এরকমই ছিল তাহলে দেখা যায় যে অথচ এক সময় এখানে আমরা জানি যে রোমান সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য পঞ্চম শতাব্দীতে ভেঙে গেল তারপরে এখানে প্রায় দুই তিনশত বছর কোনো রাষ্ট্র ছিল না ওই অর্থে কোনো রাষ্ট্র ব্যবস্থা ওই ছিল না পরে একটা সপ্তম অষ্টম শতাব্দীতে একটা বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল সেটাই হচ্ছিল মধ্যযুগে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা যার নাম আমরা সকলে জানি চার রাষ্ট্র ফ্রাঙ্কিস রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে আমরা দেখি যে এর পরে এসেই অনেক বছর এই ছোট ছোটো ছোট ছোটো রাজা ইত্যাদিরা ছিল এখন এই অবস্থা অনেক বছর চলার পরে ইউরোপে অন্য একটা শক্তি কর্তৃত্ব করেছিল সেটা হলো যে গির্জা গির্জার কর্তৃত্ব তখন এতটাই হয়েছিল যে এই যে ছোট ছোট রাজারা তারা সকলে গির্জার নির্দেশে চলতো কেন চলতো গির্জা তাদেরকে মানে তাদেরকে বলতো ঈশ্বরের প্রেরিত পুরুষ অর্থাৎ রাজারা হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রেরিত পুরুষ যেহেতু গির্জায় কথা বলে দিত তাই সেখানকার মানুষ রাজাকে ঈশ্বরের প্রেরিত পুরুষ হিসাবে জানতো অর্থাৎ রাজারা ঈশ্বরের ঈশ্বর করতে সুতরাং রাজাদেরকে কিছু বলা যাবে না বললে পাপ হবে ইত্যাদি ইত্যাদি আর রাজারা কী করতেন ঈশ্বর এই যে পোপদেরকে গির্জাকে সকল সুযোগ সুবিধা দিয়ে দিত এবং অর্থাৎ ইউরোপে তখন একদিকে পোপতন্ত্র আরেকদিকে রাজার এই যে ছোটো ছোটো রাজনীতির মানে বলা যায় যে মিলেমিশে অবস্থান করার অবস্থা ছিল এইটে আমরা দেখি যে চতুর্দশ পঞ্চোদ্দ শতাব্দী পর্যন্ত এই ধরনেরই রাষ্ট্র ব্যবস্থা ছিল ফলে এখানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় নানা সংকটে জড় জর্জরিত হয়ে পড়ল ইউরোপ সেই কারণে আমরা বলছি কারণগুলো কি তাহলে এই যে কারণগুলো হচ্ছে অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট ধর্মীয় সংকট সামাজিক সংকট আর এই সংকটগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটা চেষ্টা এই হচ্ছে তৎকালীন যে রাজ রাষ্ট্র প্রতিষ্ঠার যে রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্র চাই মানে এই ছোট ছোটো রাজাদের আর চাই না ওরা আমাদের নিরাপত্তা দিতে পারছে না জনগণকে আর তাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারছে না সুতরাং একটা বড় রাষ্ট্র চায় একটা বড় রাজা চায় শক্তিশালী রাষ্ট্র চায় তাহলে কি হবে আমরা অন্তত আমাদের যে জাতি আমাদের যে জনগোষ্ঠী তাদেরকে নিয়ে শক্তি নিয়ে অবস্থান করতে পারবো অর্থাৎ দেখা যাচ্ছে যে ইউরোপে যে ক্ষুদ্র 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 রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোর এখন একটা বিপন্ন অবস্থা থেকে পরিত্রাণের অবস্থা চলল আর আমরা জানি যে এই কারণগুলোর অন্যতম কারণ হচ্ছে যে এখানে একটা রেনেসাঁস নতুন জাগরণ তৈরি হয়েছিল চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে নতুন জাগরণ সেই জাগরণটা ছিল কিসের বিরুদ্ধে সে জাগরণ ছিল যে গির্জার বিরুদ্ধে পোপতন্ত্রের বিরুদ্ধে সে জাগরণ ছিল কিসের পক্ষে মানবতার পক্ষে অর্থাৎ তোমারও অধিকার আছে আমারও অধিকার আছে তুমিও সৃষ্টিকর্তার আমিও সৃষ্টিকর্তার এই যে এই যে বোধ এই যে চিন্তা এটা চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে ইতালি সহ অন্যান্য দেশগুলোতে আস্তে আস্তে প্রসারিত হতে থাকলো তখন কি হলো যে এই যে এতদিন পর্যন্ত পোপতন্ত্র যেভাবে মানুষকে ধোকা দিচ্ছিল মানুষকে শোষণ করছিল নির্যাতন করছিল ধর্মের নামে সেটি কিন্তু আস্তে আস্তে এখান থেকে মানুষ বের হয়ে আসা সুযোগ পেলো মানুষের মধ্যে তখন রিজন কাজ করলো এই যে পোপতন্ত্র পোপতন্ত্রের বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে কিন্তু সোচ্চার হওয়া শুরু করলো মনে মনে কিন্তু ওইভাবে প্রতিবাদ করার কিছু না তবে লেখালেখিতে চলছিল এর ফলে কি হলো ইউরোপে একটা নতুন পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশে ধর্মীয় যে যাতাকল তার থেকে মুক্তির একটা অবস্থা তৈরি হলো ফলে এই যে ছোট ছোট রাজতন্ত্র এগুলোর বিরুদ্ধেও কিন্তু আস্তে আস্তে মানুষ এখান থেকে বের হয়ে আসার চেষ্টা হলো আরেকটা হলো অর্থনৈতিক বিষয়টা যে এই ধরনের যে রাষ্ট্র ছোট ছোট রাজ্য ব্যবস্থা ছিল তার ফলে সেখানে এক ধরনের জমিদারতন্ত্র বা সামন্ততন্ত্র ছিল যে জমিদারতন্ত্র এবং সামন্ততন্ত্রের কঠোর নিয়ম কানুনে মানুষ অর্থনৈতিকভাবে নিষ্প্রেষিত হচ্ছিল শোষিত হচ্ছিল নির্যাতিত হচ্ছিল বঞ্চিত হচ্ছিল নানা ধরনের ট্যাক্স ইত্যাদিতে তাদেরকে আবদ্ধ করে ফেলা হচ্ছিল এখান থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না ফলে এই যে চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে যখন একটা আবহাওয়া তৈরি হলো তখন কিন্তু ব্যবসা বাণিজ্য ইত্যাদির ফলে একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছিল একটা নতুন মধ্যবিত্ত কারা যারা জমি চাষবাস করতে চাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য একটু একটু করতে চাচ্ছে যারা ওকালতি করছে যারা আইন কানুন নিয়ে কাজ করছে শিক্ষা শিক্ষকতা করছে ইত্যাদি এই যে সমাজের একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছে তারা এই অবস্থা মেনে নিতে পারছিল না অর্থাৎ এরকম একটি অবস্থা চলছে আরেকটি সমস্যা ছিল যে একাদশ দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে একটা ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল ওই ছোট ছোট রাজ্য থাকার কারণে সেখানে ওই যে পোপতন্ত্রের কারণে সেটা হলো ক্রুসেট ধর্মযুদ্ধ সেই ইউরোপ থেকে ধর্মের নাম করে কিন্তু জেরুজালেম পর্যন্ত তারা এসেছিল অনেকগুলো সেখানে আট নয়টার মতন অভিযান তারা পরিচালনা করেছিল এবং এসে সব জায়গায় কিন্তু তারা হানাহানি মারামারি কাটাকাটি ইত্যাদি করছিল ফলে ইউরোপে একটা বিপর্যয়কর ধর্ম নিয়ে একটা বিপর্যয়কর অবস্থা তৈরি হলো কেন শক্তিশালী কোনো রাষ্ট্র না থাকার কারণে আর যেই রাষ্ট্র রাজ্যগুলো ছিল সেগুলো ছিল দুর্বল সেগুলো ছিল ধর্মকেন্দ্রিক আশ্রিত ফলে এই জায়গা থেকে মানুষের মুক্তির একটা চেষ্টা চললো দ্বিতীয় আরও পরবর্তী আরেকটি যেটি গুরুত্বপূর্ণ যে নতুন চিন্তাটা আসলো কার দার্শনিকরা যেমন আমরা হফস, লক রুসু যাদের কথা জানি তারা কিন্তু তখন এই অবস্থা থেকে নতুন নতুন রাষ্ট্রের কথা বলছে শক্তিশালী রাষ্ট্রের কথা বলছে সেটা ইতালিতে আছে সেটা ফ্রান্সে আছে ইংল্যান্ডে আছে বিভিন্ন দেশে এই যে রাষ্ট্র সম্পর্কে যারা চিন্তা করছে তখন তারা বলছে না এই ধরনের না একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা চাই আর শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তখনকার দিনে কোনো একজন রাজার নেতৃত্বে হবে কোনো একজন একটা গোষ্ঠীর নেতৃত্ব হবে একজন নয় তারপরে আরও একজন থাকতে হবে অর্থাৎ মানে বংশ পরম্পরার রাজত্ব অর্থাৎ যেটা এই ধরনের একটি অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে ইউরোপের মানচিত্রে এতদিন যে ছোট 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 রাজ্যগুলো ছিল সেইগুলোকে এক জায়গায় করার জন্য যে যারা যেই ভাষাভাষী মান জনগোষ্ঠী যেখানে ছিল তারা কিন্তু আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছিল কোনো না কোনো রাজার নেতৃত্বে কোনো না কোনো বংশের নেতৃত্বে যেমন আমরা যদি ইংল্যান্ডের কথা বলি ইংল্যান্ডে স্টুয়ার্ট বংশ তারা অনেকগুলো রাষ্ট্র অনেকগুলো অঞ্চলকে একত্রিত করছেন ফলে দেখা গেল ইংল্যান্ডে একটা মানে ঐক্যবদ্ধ ইংল্যান্ড কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত ছিল অনেকগুলো ভাগে বিভক্ত ছিল এবং সেই ভাগগুলো এক জায়গায় করে স্টুয়ার্ট বংশ এরা কিন্তু টিউডর বংশ এরা এটাকে ঐক্যবদ্ধ করলেন ফ্রান্সের কথা যদি বলি ফ্রান্সও এরকম অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল সেই ছোট ছোটো রাজ্যগুলোকে একটা অঞ্চল থেকে মানে উত্তর দিকে ব্র্যাটন নামক একটা অঞ্চল ব্র্যাটন এরা পশ্চিম অঞ্চল এরা যখন ঐক্যবদ্ধ হলো হেনরি নামক একজন রাজা একজন রাজবংশের মানুষ তার নেতৃত্বে কিন্তু সেখানে হলো তারপরে আস্তে আস্তে একটা বুড়াব রাজবংশ যেই বুড়াব রাজবংশ দুই শত বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সকে ঐক্যবদ্ধ করেছিল শক্তিশালী করেছিল আবার যদি আমরা একটু পূর্ব দিকে দেখি সেখানে ব্র্যান্ডেড বুক প্রুশিয়া এই ব্রান্ডেড বুক প্রুশিয়া নামক জায়গায় সেখানে হুয়েং জুলান নামক আরেকটা রাজবংশ সেই হুয়েন জুলান রাজবংশের নেতৃত্বে প্রুশিয়া এবং ব্র্যান্ডেড বুক এবং অন্যান্য প্রায় তিনশো ষাটটির মতো ছোট 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 রাজ্য ছিল এই তিনশো ষাটটি রাজ্যকে কিন্তু তারা হোয়েঞ্জুলার পরিবার তারা কিন্তু কক্ষবদ্ধ করলো আবার যদি আরও পূর্ব দিকে আমরা আসি সেখানে আমরা দেখব যে রাশিয়া যেটা যে বিশাল রাশিয়া সেই বিশাল রাশিয়াতেও কিন্তু একসময় মঙ্গল তাতাররা নানাভাবে যুদ্ধবিগ্রহ করে দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল সেখান থেকে সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে সংগঠিত হচ্ছিল বিভিন্ন পরিবার বিভিন্ন দিকে দাঁড়াচ্ছিল তেমনি করে রোমানব পরিবার নামক একটা পরিবার সেই রোমানব পরিবারের নেতৃত্বে সেখানেও কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা শুরু হলো ফলে তারাও কিন্তু তখন একজন রাজাকে কেন্দ্র করে এগিয়ে গেল প্রুশিয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু একটা বিরাট শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হচ্ছে ফ্রান্সে আমরা জানি বুরাব রাজবংশ হয়েছে তারপরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে সেখানেও আরেকটা যে টিউডর রাজবংশের নেতৃত্ব হচ্ছে তারপরে আমরা ইয়েরা নিচে অস্ট্রিয়াতেও দেখি ঠিক একইভাবে তারপরে ইয়ের উপরে যদি আমরা দেখি সুইডেন আজকে যে সুইডেন আমরা বলছি সে সুইডেনও সেখানেও একটা রাজবংশ সেটাকে ঐক্যবদ্ধ করেছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করে তারা একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা করেছে কি দিয়ে আইনগত প্রশাসনিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন ধরনের সংস্কার করে একটা শক্তিশালী মানে নিজ নিজ রাষ্ট্র যেমন ফ্রান্স ওই যে বললাম চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই এরা মানে ফ্রান্সকে ঐক্যবদ্ধ করেছে আমরা যদি ঠিক ইংল্যান্ডেও দেখি ইংল্যান্ডেও অনেক হ্যানরি আছেন হ্যানরিও সপ্তম হ্যানরিও অষ্টম এরকম জেন্স আছেন এরা কিন্তু একসময় শক্তিশালী ইংল্যান্ড তৈরি করেছেন ঠিক একইভাবে রুশিয়াতেও আমরা দেখি ফিডরিক দ্য গ্রেট আবার রাশিয়াতে যদি দেখি আমরা সেখানে পিটার দ্য গ্রেট তারা কিন্তু মানে ওই দেশটাকে একেবারেই রাজা হিসাবে তারা কিন্তু শক্তিশালী রাজা কিরকম যে তারা তাদের এরিয়াকে সবকে এক করলেন সংস্কার করলেন অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার মানুষকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া স্কুল করলেন লেখাপড়া দেওয়ার সুযোগ ব্যবস্থা করলেন ফলে কি হলো এদেরকে আমরা এক কথায় বলি বেনিভুলেন মানে হিতৈষী প্রজা হিতৈষী ডিকটেটর কিন্তু এরা অর্থাৎ এরা জনগণের জন্যে তারা অর্থাৎ জাতীয়তা বোধ বলতে যেটা আমরা বুঝাই এই শক্তিশালী রাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে নিজ নিজ জাতীয়তা নিজ নিজ বলতে ব্রিটিশ নিজ নিজ বলতে ফ্রান্স নিজ নিজ বলতে জার্মান নিজ নিজ বলতে রাশিয়ান নিজ নিজ বলতে সুইডিশ তারপরে এই ধরনের অন্যান্য রাষ্ট্র রাজতান্ত্রিক ব্যবস্থা যেটা একশত দুই শত তিন শত বছর তারা কিন্তু শাসন করেছে এবং সেই শাসনের ফলে তাদের দেশ ইউরোপে মাথা চাড়া দিয়ে ওঠার একটা জায়গা করে নিতে পেরেছে সেই কারণে দেখা গেল যে ইউরোপে আমরা দেখি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে এবং সেই শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার কারণেই পরবর্তীতে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই রাষ্ট্র রাজতন্ত্রকে ছড়িয়ে দিয়েছে রাষ্ট্র ভূখণ্ড এক হয়েছে সেই রাষ্ট্রের অনেক সংস্কার হয়েছে পরিবর্তন এসেছে উন্নত হয়েছে রাজতন্ত্রকে উচ্ছেদ করে দিয়েছে কারণ রাজতন্ত্র হল স্বৈরাচারী কিন্তু যখন মনে করেছে না আর স্বৈরাচারীর দরকার নেই মধ্যবিত্তের বিকাশ ঘটেছে উচ্চবিত্তের বিকাশ ঘটেছে নিম্নবিত্তের মধ্যে শিক্ষা দীক্ষা নানা ধরনের পরিবর্তন এসেছে তখন তারা বলছে আমরা গণতন্ত্র চাই তখন তারা বিপ্লব করেছে তখন তারা সেখানে পরিবর্তন এনেছে সংবিধান এনেছে নিয়মের মধ্যে দেশটাকে পরিচালিত করেছে যেটা ইংল্যান্ড দিয়ে আমরা শুরু করেছি ইংল্যান্ডকে শ্রুতিকাকার গণতন্ত্রের সুতিকাকার বলা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য ফ্রান্সকে বিপ্লবের জন্য আমরা বলছি সেখানেও আধুনিক গণতন্ত্র এসেছে জার্মানিতেও এসেছে অনেক পরে কিন্তু এভাবেই এই রাষ্ট্রগুলো আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্রগুলোর আজকের দিনের যে পরিচিতি এই পরিচিতির মূলে হচ্ছে আধুনিক যুগের যে শক্তিশালী রাজতান্ত্রিক ব্যবস্থা হওয়ার কারণে রাষ্ট্রগুলো শক্তি অর্জন করতে পেরেছে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সর্বক্ষেত্রে সেই কারণে ছোট ছোটো অবস্থান থেকে তাদেরকে গুটিয়ে একটা ন্যাশনালিস্ট অর্থাৎ জাতীয়তাবাদী রাষ্ট্রে তারা পরিণত হয়েছে হ্যাঁ আমরা এই যে আলোচনা করলাম এখানে আমরা যে রাজতান্ত্রিক উত্থান দেখেছি সেই উত্থানটা এসেছে অনেকগুলো ক্ষুদ্র অবস্থান থেকে বিরাট অবস্থানে জাতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আগে বিভক্ত ছিল যাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না তারাই পরে একজন একটা রাজ পরিবারের নেতৃত্বে একটা বংশের প্রতিষ্ঠার মাধ্যমে দুই শত বছরের যে শাসন সে শাসনের ফলে তারা একটা ঐক্যবদ্ধ ফ্রান্স ঐক্যবদ্ধ ইংল্যান্ড ঐক্যবদ্ধ জার্মানি ঐক্যবদ্ধ অস্ট্রিয়া বা প্রুশিয়া অথবা রাশিয়া ইত্যাদি দেশে পরিণত হয়েছে এবং সেখান থেকেই পরবর্তীতে যখন তারা সামাজিক সংস্কার করেছে আইনের সংস্কার করেছে সামরিক শক্তির সংস্কার করেছে রাজনৈতিক সংস্কার করেছে এবং তার ফলে সেখানে নতুন নতুন রাজনৈতিক দলের উৎপত্তি ঘটেছে যেমন আজকে যদি ব্রিটেনে আমরা যেরকম রাজনৈতিক দুটা দল লেবার পার্টি কনজারভেটিভ পার্টি এগুলি এই যেই পার্টিগুলো আমরা দেখি এগুলো কিন্তু ওখানেই তৈরি হয়েছে ফ্রান্সও যেই রাজনৈতিক শক্তি সেই শক্তির বিকাশও কিন্তু অষ্টাদশম বিংশ শতাব্দীতে তৈরি হচ্ছে জার্মানি বা অন্যান্য দেশগুলোতে হয়েছে এবং এর ফলেই এই রাষ্ট্রগুলো এক একটা পরবর্তীতে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগ পেয়েছে সুতরাং ইতিহাস এভাবেই বুঝতে হবে যে এটা কখনো আগে একেবারে একেবারে মহৎ ছিল না এটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র চড়াই উতরাই পার হয়ে হয়ে এটা শক্তিশালী হয়েছে যেমনি করে আমাদের বাংলাদেশ ভূখণ্ডও কিন্তু একসময় এর ছোট ছোটো জনপদে বিভক্ত ছিল আমরাও অনেক চড়াই উত্রায় পার হয়ে যেমন স্বাধীন বাংলাদেশ আজকে বাংলাদেশ রাষ্ট্র হিসাবেও আবির্ভূত হয়েছি ইউরোপের যে রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিতর দিয়েই পরবর্তীতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অভ্যুদ্ধ ঘটেছে সেটা আরেকটি বিষয় সেই বিষয় তোমরা ভবিষ্যতে জানতে পারবে আজ তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা বইতে পড়বে বইতে পাবে আরও বিস্তৃত আকারে সেটা পাঠ করে তোমরা এই ইউরোপের যে পরিবর্তন ইউরোপের যে বিবর্তন রাষ্ট্রের বিবর্তন সেটি সম্পর্কে যথাযথ ধারণা পোষণ করতে পারবে আজ তাহলে আমাদের আলোচনা এখানেই রাখি দেখা হবে আগামী ক্লাস